আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইম্প্যাক্ট মেকানিক্যাল জব স্টোরির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো লামিস থিওরাম। লামিস থিওরাম হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক। এই জিনিসটা আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা যেভাবে যে কোনো ফোর্স অ্যানালাইসিস করি, যে কোনো অ্যাঙ্গেল বের করি, এই জাতীয় জিনিস করি, সেইগুলাকে লামিস থিওরামের মাধ্যমে খুবই ইজিলি সেই জিনিসটাতে অ্যাপ্লাই করা যায়। এবং আমাদের যে কোনো ভ্যালু ক্যালকুলেশন করতে, অ্যাঙ্গেল ক্যালকুলেশন করতে আমাদের টাইম 3 ভাগের 1 ভাগ করে দেয়। তো আসেন আমরা লামিস থিওরাম সম্পর্কে একটু ধারণা। লামিস থিওরাম হচ্ছে আপনার যে কোনো একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে যদি তিনটা ফোর্স একই পয়েন্টে যদি ক্রস করে এবং সেটা যদি স্ট্যাটিক কন্ডিশনে থাকে, তাহলে এই লামিস থিওরামটা কেবল অ্যাপ্লাই করা যায়। তাহলে দেখেন, এখানে আপনারা খেয়াল করে দেখছেন, এখানে যে তিনটা ফোর্সের কমন যে পয়েন্টটা, সাপোজ এই পয়েন্টটা আপনার হচ্ছে এবি, তাহলে এই সরি এ, তাহলে এই এ পয়েন্টে আপনার কি করা হচ্ছে, এই যে তিনটা ফোর্স, একটা হচ্ছে F1 যেটা নিচের দিকে গেছে, আবার আরেকটা ফোর্স হচ্ছে F2 যেটা উপরে বামে, আর হচ্ছে F3 যেটা সেটা উপরে ডানে, এই তিনটা ফোর্স কি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে, তাদের নিজেদের সাথে নিজেরা অ্যাঙ্গেল করে একটা তিনটা ডিরেকশনে চলে গেছে। এই তিনটা ডিরেকশনে যাওয়ার কারণে তারা স্ট্যাটিক কন্ডিশনে আছে। তো লামিস থিওরাম যেটা করে সেটা আমরা যদি বের করতে চাই, সাপোজ মনে করেন আপনারা এভাবে যদি বের করতে চাই, সামেশন অফ F(x), সেটার মাধ্যমে আমরা বের করলে এক ধরনের আসবে, আরেকটা ইকুয়েশন আসবে সামেশন অফ F(y), এটার মাধ্যমে আপনারা কি পাবেন। এখানে দেখা যাচ্ছে F(f)ফোর্স নাম্বার 1, সামেশন অফ F(y) যদি করেন তাহলে দেখা যাবে আপনার ফোর্স নাম্বার 1 আসলে একদিকে, মাইনাস আপনার হচ্ছে অপোজিট ডিরেকশনে F(3) এর কিছু পরিমাণ, 3 এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা উপরের দিকে আসলো আর F(2) এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা উপরের দিকে গেল। এইটা দিয়ে আপনি একটা ইকুয়েশন পাইলেন। আরেকটা ইকুয়েশন পাইলেন কি দিয়ে, আপনার হচ্ছে এটা ইকুয়াল 0 পাইলেন, আরেকটা ইকুয়েশন 0 পাইলেন হচ্ছে F(x) দিয়ে, সেটা হচ্ছে ফোর্স 2 এর আপনার হচ্ছে যেটা আপনার হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা লেফট সাইড গেল, আর হচ্ছে F(3) নম্বর ফোর্স যেটা F(3) এটার হরাইজন্টাল কম্পোনেন্ট ডান সাইডে গেল, এটা ওভারঅল কি হলো আপনার 0। তাহলে এইটাতে আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনি মনে করেন এইটা শুধুমাত্র আপনার নন, F1 শুধুমাত্র নন, তাইলে কি হচ্ছে আপনাকে দুইটা ইকুয়েশন আনতে হচ্ছে। এখানে এনে আপনার F3 আর F2 এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের মাধ্যমে আবার হরাইজন্টাল কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টের মাধ্যমে অ্যাঙ্গেল দিয়ে আপনাকে বিভিন্ন ভাবে F2 আর F3 দুইটা বের করা লাগতেছে। কিন্তু লামিস থিওরামের মাধ্যমে এই ধরনের ইকুয়েশন বাদ দিয়ে আপনি যদি শুধুমাত্র একটা ফোর্স জেনে যান আর একটা এই বাকি তিনটা অ্যাঙ্গেল জেনে যান, শুধু একটা ফোর্স জানলেই আপনার এটা খুব ইজিলি করা সম্ভব। তাহলে দেখেন, আমি এখন যেটা করলাম আর লামিস থিওরাম যেটা করলাম সেটার সাথে আপনারা জাস্ট একটু কম্পেয়ার করে দেখেন জিনিসটা কি হয়। লামি এখানে যেটা বলে সেটা হচ্ছে আপনার তিনটা ফোর্স, এখানে হলো F1, এর অপোজিটে এই পয়েন্টে যে আপনার তিনটা ফোর্স কাজ করতেছে, তো যেই ফোর্সটা আমি নিচ্ছি সেই ফোর্স ডিভাইডেড বাই আপনার এইটার অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে, এই ফোর্সের অপোজিটে যে অ্যাঙ্গেল আছে সেটা কত, এখানে হচ্ছে আলফা। এই আলফাটা কি হবে, সাইনের মধ্যে থাকবে, ডিভাইডেড বাই সাইন, এটা কত, সাইন আলফা, সেইটা ইকুয়াল হবে হচ্ছে আপনার F2 ডিভাইডেড বাই কি, এই F1 এর অপোজিটে যেভাবে যে অ্যাঙ্গেলটা ছিল ঠিক একইভাবে F2 এর এগেনস্টে অপোজিটেও কি, সেই একইভাবে সাইনের সেই অ্যাঙ্গেল, এখানে কত F2 এর এগেনস্টে আছে কি, বিটা, তাহলে এটা আমি লিখতে পারবো সাইন বিটা। আর এটা ইকুয়াল হবে আবার কি, সিমিলারলি 3 নম্বর যে ফোর্সটা F3, এই F3 আমরা লিখতে পারবো এখানে কি সাইন, এবার 3 নম্বর ফোর্সের এগেনস্টে কি আছে, গামা, তাহলে এই তিনটা ফোর্স আমরা এইভাবে অ্যানোড করতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার তিনটা অ্যাঙ্গেল যদি আপনার নন থাকে, এটা তিনটা আলফা বিটা গামা তিনটাই নন থাকে, তাহলে কি আপনার যেটাই প্রত্যেকটাই কিন্তু আপনার পরস্পরের সাথে সমান, F1 এর সাথে F2 এর একটা আপনি ইকুয়েশন পেয়ে যাচ্ছেন, এটা একটা ইকুয়েশন, যেখানে শুধুমাত্র আননোন, যদি একটা নন থাকে F1 তাহলে আপনি F2টা পেয়ে যাবেন। আর যদি F1 এর সাথে আপনি F3 এর ইকুয়েশন করেন, F3 এর সাথে F1 এর ইকুয়েশন করেন, তাহলে আপনার আলফা এবং গামা দুইটা জানা থাকলে, F1 জানা থাকলে আপনার কি F3 এর ভ্যালুটাও পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার কি শুধুমাত্র এই একটা ইকুয়েশনের মাধ্যমে আপনি মানে আপনার বাকি দুইটা ফোর্স বের করে নিতে পারছেন।
ঠিক আছে, তাহলে আপনার আর আগের যেটা আমি দেখলাম সামেশন অফ এফ অফ এক্স সামেশন অফ এফ অফ ওয ওই ধরনের ঝামেলায় যাওয়া লাগতেছে না। তাহলে লামি থিওরাম এখানে অনেক ইজি করে দিচ্ছে আমাদের ম্যাথগুলা। তাহলে এই টাইপের অনেক প্রবলেম আপনারা পাবেন, এই টাইপের প্রবলেম যদি আপনারা লামি থিওরাম দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের কাছে ম্যাথগুলা খুব ইজি হয়ে যাবে। তো নেক্সটে আমরা লামি থিওরাম দিয়ে যেসব ম্যাথগুলা করা সম্ভব সেই ম্যাথগুলো আমরা ডিটেইলি ডিসকাস করব, এবং সাথে সাথে এই তিনটা ফোর্স ছাড়াও আমরা আরো চার পাঁচটা ফোর্স যদি থাকে সেটাকে কিভাবে টেকনিক্যালি আমরা লামি থিওরামে অ্যাপ্লাই করতে পারি সেটাও আমি এই বিষয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ। তো ভিডিও যেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং নেক্সট ভিডিও পাইতে হলে যা যা করার দরকার আপনারা সবাই জানেন সেটা করবেন আপনাদের সুবিধার্থে। তো আমরা এই সামনের পিডিবি 2022 সালে যে জব এক্সাম হবে সেই জব এক্সামের উপর বেস করে একটা কোর্স সাজাইছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, এবং নন ডিপার্টমেন্টাল কোর্স সেটা হচ্ছে সকল ইঞ্জিনিয়ারদের জন্য, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল সিএসসি পাওয়ার তারপর পিএমই তারপর কেমিক্যাল সবার জন্য নিয়ে। কোর্সটার নাম দিচ্ছি ইম্পক পিডিবি জব কোর্স, যেখানে থাকতেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টাল আর সাথে নন ডিপার্টমেন্টাল সব ইঞ্জিনিয়ারদের জন্য, যেটা টাইপ হলো ডু অর ডাই, যেখানে আপনার এক্সাম ফেল করলে মানি ব্যাক পাবেন, সেটা শুধুমাত্র ফুল এবং রেগুলার, যারা রেগুলার ক্লাস করবে রেগুলার এক্সাম দিবে নাম্বার ভালো পাবে শুধুমাত্র তাদের জন্য। এখানে তিন ধরনের চার ধরনের নেওয়ার সুযোগ আছে, একটা হলো ফুল কোর্স যেটা হচ্ছে আমরা পার্ট এ পার্ট বি পার্ট সি তে নামকরণ করছি, পার্ট এ তে আছে হচ্ছে আপনার সলিড মেকানিক্স মেশিন ডিজাইন ফ্লুইড মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এগুলা, আবার পার্ট বি তে রাখছি আমরা হচ্ছে থার্মোডাইনামিক্স হিট ট্রান্সফার পাওয়ার প্ল্যান্ট থিওরি অফ মেশিন আইসি ইঞ্জিন রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এবং ড্রয়িং, আর পার্ট সি তে রাখছি সকল নন ডিপার্টমেন্টাল, যেখানে বাংলা ভাষা সাহিত্য ইংরেজি ভাষা তারপরে হচ্ছে ম্যাথ মেন্টাল এবিলিটি সাথে জানার জেনারেল নলেজ পাওয়ার সেক্টরের এমসিকিউ এগুলো থাকছে। আর পার্ট বি ডি যেটা সেটাতে আমি রাখছি শুধুমাত্র এক্সাম ব্যাস, যারা আপনাদের প্রিপারেশন ভালো শুধুমাত্র এক্সাম দিয়ে নিজেদের ফিট রাখতে চান তাদের জন্য প্রতি এক্সাম ব্যাসের সাথে সলভ ক্লাস থাকবে এভাবে। তো আমাদের ক্লাসটা হবে হলো অনলাইনে জুমে, সেখানে প্রতি ক্লাস পরে রেকর্ডিং দেওয়া হবে, আপনারা যারা ক্লাস করতে না পারেন যারা অনেকে জব করেন সে কারণে, ক্লাস শুরু হবে হলো 9টার থেকে 2 ঘন্টা শনি সোম বুধ আমাদের ক্লাস শিডিউল, আর প্রতি ক্লাস প্রতি তিনটা ক্লাস পরে শুক্রবারে আগে তিনটা ক্লাসের উপর একটা করে এক্সাম হবে, যাতে সেই ক্লাসগুলো আপনারা কেমন বুঝছেন না বুঝছেন সেটা একটা রিভিউ হয়। তো এই ক্লাসটা আমি পরিচালনা করব, আমার নাম মোহাম্মদ শাহরিয়ার ফেরদৌস, আমি বর্তমানে এই ব্যবস্থায় আছি। তো আপনারা যারা অ্যাডমিট হতে চান আপনাদের কমেন্টে ডিটেলস দেওয়া আছে, তো আপনাদের অ্যাডমিট হতে চান তারা অবশ্যই যোগাযোগ করেন দ্রুত। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।